জলের দরে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রয়াত প্রাক্তন বিধায়কের স্মরণ সভায় একথা বলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস। সম্প্রতি প্রয়াত হন প্রাক্তন বাম বিধায়ক হরিচরণ সরকার। তিনি ছিলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির নেতৃত্ব। প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার স্মরণ সভার আয়োজন করা হয় সংগঠনের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে। এদিন মেলার মাঠ ভানুঘোষ স্মৃতিভবনে হয় স্মরণ সভা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রতন ভৌমিক, সম্পাদক সুধন দাস, দিলীপ দাস সহ অন্যরা। তারা প্রয়াতের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, পরে প্রয়াতের জীবনের বিভিন্ন দিক স্মৃতিচারণা করতে গিয়ে তুলে ধরেন। সম্পাদক সুধন দাস বর্তমান বিজেপি সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন দেশের সম্পদ জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই শোষণের বিরুদ্ধে আজকে যে চলছে আমাদের দেশে, কি চলছে? উদারবাদী অর্থনৈতিক নীতি রাষ্ট্রীয় সমস্ত সম্পদ আজকে বিক্রি করে দিচ্ছে একচেটিয়া পুঁজির মালিকদের হাতে, দেশি বিদেশি পুঁজির মালিকদের হাতে সমস্ত সম্পদ দিয়ে দিচ্ছে। গরিব মানুষের সমস্ত সুযোগ সুবিধাগুলি কেড়ে নিচ্ছে, তাদের উপর আক্রমণ দিনের পর দিন বাড়ছে। জিনিসপত্রের দাম তিন গুণ বেড়েছে, তিন গুণ। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস 360 টাকা ছিল রান্নার গ্যাসের দাম নরেন্দ্র মোদী সরকার যখন আসে, এখন 1250 টাকা। সরষার তেল 75 টাকা, 76 টাকা ছিল, সেই সরষার তেলের দাম 200 টাকার উপরে। এরকম ভাবে একটা একটা কেরোসিন তেল, 9 টাকার কেরোসিন তেলের দাম ছিল, সেটা এখন হয়েছে 100 টাকা, 100 টাকার উপরে। সুতন বাবু বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার সমস্ত অংশের মানুষ সম্মান শ্রদ্ধা করতেন তাঁকে। বাইট, কেউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।